সি প্রোগ্রামিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পর্বেও আমি আরেকটি এক্সাম্পল নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে যে এক্সাম্পলটা, যে প্রথমে বলেছিলাম যে কয়েকটা ভাগ থাকবে, সো সেই ভাগে এখানে প্রথমে প্রবলেমের ডেফিনেশনটা দিয়ে দেওয়া আছে। সেই এক্সাম্পলটা হচ্ছে যে টেক এন ইন্টিজার এস ইনপুট অ্যান্ড প্রিন্ট দেয়ার সাম। এটা মানে হচ্ছে এটা যে আমরা এন সংখ্যক ইন্টিজার ইনপুটে নেব এবং তাদের যোগফল প্রিন্ট করব। এন সংখ্যক কি, এই এন সংখ্যকটা মানে কত সংখ্যক সেটাও কিন্তু আমরা ইনপুটে নেব। যেমন এখানে ফরম্যাট আউটপুটে ইনপুটে দেওয়া আছে এন, প্রথমে আমরা এন ইনপুট নেব। যদি আমরা পাঁচটা সংখ্যা ইনপুট নিতে চাই তাহলে প্রথমে ফাইভ লিখব, লিখার পর পাঁচটা। এখানে প্রথম এন লেখা হলে এক দুই, এন যদি ফাইভ হয় তাহলে কী হচ্ছে এক দুই তিন চার পাঁচ, তারপর পাঁচটা সংখ্যা ইনপুট। এন যদি টেন হয় তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, এরকম দশটা। এগুলো ওয়ান টু থ্রি ফোর হবে কি না সেটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা দশটা সংখ্যা ইনপুটে নেবো, এগুলো ইনপুটে নেবো। এবং আউটপুট ফর্মেটটা হবে কি, শেষে যেগুলো ইনপুটে নেবো সেটা যোগফল। এখানে স্যাম্পল ইনপুট দেওয়া আছে যে আমরা এখানে পাঁচটা সংখ্যা ইনপুট নেওয়ার জন্য লিখছি ফাইভ, এবং পাঁচটা তারপর পরপর পাঁচটা সংখ্যা আমরা ইনপুট হিসেবে নিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ। এটা আমরা অন্যভাবে নিতে পারি, যেমন ফাইভ সিক্স নাইন টু সেভেনও নিতে পারি, সেক্ষেত্রে স্যাম্পল আউটপুটটাও ভিন্ন আসবে। টোয়েন্টি নাইন আসবে, আচ্ছা এগারো এগারো নাইন বিশ, বিশ দুয়ে বাইশ, বাইশ তো উনত্রিশ, টোয়েন্টি নাইন। সো এরকম, যেই হোক আমাদের আজকে কাজ হচ্ছে যে এই এক্সাম্পলটা সলভ করা। সো আমরা প্রথমে প্রোগ্রামে চলে আসি। এখন কিছু বিষয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো যে এখানে অনেকগুলো বিষয় আছে, তো আমাদেরকে এগুলোকে ছোটো ছোটো ভাগে ভাগ করে নিয়ে বুঝে ট্রাই করা উচিত। যে এই সম্পূর্ণ জিনিসটা নিয়ে যদি আমরা একবারে মাথা ঘামাই তাহলে কিন্তু পারার সম্ভাবনা খুবই কম, বিশেষ করে যারা বিগিনার তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। বাট এই প্রবলেম, সম্পূর্ণ প্রবলেমটাকে যদি আমরা খণ্ড খণ্ডে ভাগ করে নিই তাহলে কিন্তু আমরা খুব সহজে করতে পারি। কীভাবে আমরা সেই কাজটা করব সেটা আজকে আমি বর্ণনা করি। প্রথমেই যে কথাটা বলবো যে আমরা যদি কোনো প্রবলেম চিন্তা করি, যে বলে দেওয়া থাকে ডেফিনেশন যে এই কাজটা করতে হবে, বুঝে যাচ্ছে যে এই পাঁচটা সংখ্যা যোগফল নির্ণয় করতে হবে, সো আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে লাগবে তা হলো যোগফল কীভাবে নির্ণয় করে, যোগফল নির্ণয় করে কীভাবে সেই জিনিসটা মাথায় রাখতে হবে, যে আমরা কীভাবে সাধারণভাবে যোগফল নির্ণয় করি। এবং সেটার জন্য আমাদের কিন্তু হাই থট চিন্তাভাবনা করলে হবে না, আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে যে লো লেভেলের, যে আমরা ক্লাস ওয়ান টুতে যেই কাজটা করে এসেছি সেটা কীভাবে করতাম, সেগুলো যদি আমি চিন্তা করি তাহলেই বুঝতে পারবো। যেমন ছোট্ট একটা যোগের উদাহরণটা আমি আজকে দিই। যেমন আমাদের যদি থাকে পাঁচ সাত নয় তিন, এই চারটা সংখ্যা যোগফল নির্ণয় করতে হবে। সো ছোটোবেলায় আমরা কী করতাম, যে দূরে দূরে সংখ্যা করে নিয়ে করতাম, যে এই দূরে যোগফল যেটা হবে সেটার সঙ্গে এটা যোগফল করতাম, সেটার সঙ্গে আবার এটার সঙ্গে যোগফল এটা করতাম, এইভাবে এই কাজটাই করতাম। হ্যাঁ, বর্তমানেও আমরা সেই কাজটাই করবো। সো কীভাবে সেই কাজটা করবো সেটা আগে দেখে করি। যে প্রথমে ফাইভ সিক্স নাইন টু সেভেন, যোগের শুরুতেই এই যখন যোগটা আমরা হিসাব করতেছি তখন আমরা ধরে নিচ্ছি যে এখন পর্যন্ত যোগফল আমাদের মাথায় আছে শূন্য, তাহলে সাম হচ্ছে এখন পর্যন্ত আছে আমাদের মাথায় শূন্য, কারণ আমরা এখন কোনো কিছু যোগ করিনি। তারপর আমরা কী কাজ করি, একটা সংখ্যা নিই, প্রথমে ফাইভ নিলাম, তাহলে ফাইভের সঙ্গে এখন সাম যোগ, মানে এখন মাথায় আছে আমার ফাইভ, সো মাথায় এখন আছে ফাইভ। পরের কাজটা কী হয়, এই ফাইভের সঙ্গে সিক্স যোগ, তার মানে পাঁচশো এগারো। আমি কিন্তু আগে একটু ভুলে গেছি, ফাইভ সিক্স ইলেভেন, তো এই যোগ করে এই যোগফলটা কিন্তু আমি মাথায় রাখি ইলেভেন। এখন কিন্তু আমার মাথায় ফাইভও নয় সিক্সও নয়, এখন আমার মাথায় আছে ইলেভেন, এবং কাজটা হচ্ছে কি ইলেভেনের সঙ্গে পরে নাইনটা যোগ করা, সো ইলেভেনের সঙ্গে নাইন যোগ করে টোয়েন্টি। এখন কিন্তু আমার মাথায় এগুলো কোনো কিছু, এখন আমার কাছে শুধু টোয়েন্টি, টোয়েন্টির সঙ্গে পরে টু যোগ করে আমরা টোয়েন্টি টু পাই, এবং তারপর আরও যোগ করে পাই সেভেন, যোগ করে পাই টোয়েন্টি
নাই। কিভাবে করলাম? প্রথমে আমার মাথায় কিছু ছিল না, শূন্য ছিল। শূন্য থেকে প্রথমে পাঁচ যোগ করে আমরা পেলাম পাঁচ, তারপর কি ছয় যোগ করে পাচ্ছি এগারো, এগারো থেকে নয় যোগ করে পাচ্ছি টোয়েন্টি, টোয়েন্টি থেকে টু, টোয়েন্টি টু, টোয়েন্টি টু থেকে সেভেন, টোয়েন্টি নাইন। খুব তাড়াতাড়ি যদি আমরা হিসাব করি সেটাও কী করি, পাঁচ ছয় এগারো, এগারো নয় বিশ, বিশ দুয়ে বাইশ, বাইশ সাথে উনত্রিশ। ঠিক এই হিসাবটাই দেখেন, পাঁচ ছয় এগারো, এগারো নয় পাঁচ ছয় এগারো, এবং আমি এই এগারো নিয়ে কাজ করছি, তখন আমি পাঁচ বা ছয় কোনোটাই কিন্তু মাথায় রাখতেছি না। পাঁচ ছয় এগারো, তখন এগারো নয় হচ্ছে বিশ, তারপর বিশ দুই, তখন কিন্তু পাঁচ ছয় নয় এগুলো আমার মাথায় নাই, আমার মাথায় শুধুমাত্র আছে বিশ, এবং আমি কাজটা করছি বিশের সঙ্গে পরেরটা যোগ। ইয়েস, এই কাজটাই আমরা করবো, এই কাজটাই করলে আমরা যোগটা করতে পারবো। এখন প্রোগ্রামের হয়ে চলে আসি, কীভাবে কাজটা করবো। আমরা প্রথমে ধরে নিলাম যে পাঁচটা সংখ্যার আমরা যোগফল নির্ণয় করবো, এই এই পাঁচটা সংখ্যার। সো এই পাঁচটা সংখ্যা যদি যোগফল নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে কী করতে হচ্ছে, যদি পাঁচ ফাইভ সিক্স নাইন টু জিরো, আমি যে কথা বললাম তো আমার মাথায় ছিল প্রথমে হচ্ছে সামের মান জিরো। সো পরের ক্ষেত্রে কী হলো, সামের মান হলো সাম প্লাস ফাইভ, তারপরের সামের মানটা কী হলো টু, আগে যে সামটা ছিল ইলেভেন এখন জিরো, তারপর সাম মানে হলো ফাইভ, তারপর কী হচ্ছে সাম প্লাস সিক্স, তারপরে তো হচ্ছে সাম প্লাস নাইন, তারপরে তো হচ্ছে সাম ইকাল টু সাম প্লাস টু, এবং সবশেষে সাম ইকাল টু সাম প্লাস সেভেন। এটা কী করলাম দেখুন, প্রথমে কিন্তু সামের মান হচ্ছে জিরো, তারপরে সামের সঙ্গে আমি পাঁচ যোগ করলাম, তাহলে সামের মান হয়ে গেল ইলেভেন। এখন সামের মান কিন্তু ইলেভেন, এই লাইনে, এই লাইনে হচ্ছে সামের মান, এই লাইন শেষে সামের মান হবে ইলেভেন, এবং সরি এই লাইন শেষে সামের মান হবে ফাইভ, কারণ কি সামের মান ছিল শূন্য, শূন্যর সঙ্গে যোগ করে পাঁচ যোগ করে হলো পাঁচ। এই লাইনের পর এখন কিন্তু এই লাইনের সামের মান হচ্ছে ফাইভ, সো এই লাইনের পর সামের মান হবে কি ফাইভ প্লাস সিক্স ইকাল টু ইলেভেন, ফাইভ প্লাস সিক্স ইকাল টু ইলেভেন, তারপরে এই লাইনে কি সামের মান হচ্ছে ইলেভেন, ইলেভেন প্লাস নাইন যোগ করার পর এই লাইনের শেষে সামের মান হবে টোয়েন্টি। এবার দেখুন এই লাইনে কিন্তু সামের মান হচ্ছে টোয়েন্টি, টোয়েন্টির সঙ্গে টু যোগ করার পরে এই লাইনের শেষে সামের হয় টোয়েন্টি টু, এবং এই লাইনে হচ্ছে সামের মান টোয়েন্টি টু, এই লাইনে সামের মান হচ্ছে টোয়েন্টি টু, এবং এই লাইনের শেষে পরে সামের মান হয়ে যাবে টোয়েন্টি নাইন, এবং তাহলে মোট আমি আর যোগফলটা সামের মানটা পাই গেলাম। এখানে দেখুন একটা কাজ আমাদেরকে বারবার করতে হচ্ছে, পাঁচবার করতে হচ্ছে, সো এটা আমি লুপ ঘোরা যদি কাজটা করে দিই তাহলে তো হয়ে যাচ্ছে, লুপ ঘোরার কাজটা করে দেবো তাহলে হয়ে যাবে। সো কীরকম করে করবো, আমি প্রথমে সামের মান জিরো নিলাম, পাঁচটা যখন নো ফোর, আই ইকাল টু ওয়ান, আই লেস দেন ইকাল টু ফাইভ, আই প্লাস প্লাস। এবার একটা মান ইনপুট নিচ্ছি, সেই জন্য স্ক্যান করে নিই, ও স্ক্যান পার্সেন্ট ডি কমা এম পার্সেন্ট ই। এখানে দেখুন আমরা কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সেগুলো আগে ভেরিয়েবল নিয়েছি সেগুলোকে ডিক্লেয়ার করে দেই, কী কী আছে সাম এ আর আই, এটা নিয়েছি আই লু, এটা নিয়েছি আই নিয়েছি পাঁচবার লুপটা ঘোরানোর জন্য, এবং স্ক্যান অফ করে এ নিয়েছি এর মানে নির্মূলের জন্য। এখন দেখুন সাম ইকাল টু সাম প্লাস এ, এই জিনিস বোঝার চেষ্টা করুন, প্রথমবার লুপে যখন ঘুরবে প্রথম ইটারেশন লুপ ঘুরবে, এই লুপটা ঘুরবে মোট পাঁচবার, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, মোট ঘুরবে পাঁচবার, প্রথমবার
এর মান আমি নিব ফাইভ। যদি প্রথমবার এর মান আমি নিই ফাইভ, তার প্রথমবার যদি আমি এর মান নিই ফাইভ, সেই ক্ষেত্রে কী হচ্ছে, প্রথমবার এর মান ফাইভ নেওয়ার ফলে সামের মানটা কত হচ্ছে, শূন্য প্লাস পাঁচ, মানে জিরো প্লাস ফাইভ হচ্ছে ফাইভ, তখন সামের মানটা হয়ে যাচ্ছে ফাইভ। লুপ কাজ শেষ, আই এর মান হয়ে যাবে ওয়ান। দ্বিতীয় ক্ষেত্রে এর মান আমি নেব সিক্স, তখন দেখুন সামের মান কিন্তু ফাইভ ছিল, সো এই ক্ষেত্রে হয়ে যাবে ইলেভেন। তারপর ক্ষেত্রে আমি ইনপুটে নিব নাইন, দেখুন সামের মান তখন কিন্তু ইলেভেন, ইলেভেন প্লাস নাইন হচ্ছে টোয়েন্টি। তারপর আমি সামের মান নিব টু, টু প্লাস টোয়েন্টি টোয়েন্টি টু, তারপর সামের মান নিব সেভেন টোয়েন্টি নাইন, এবং সবশেষে সামের মানটা হয়ে যাবে টোয়েন্টি নাইন। সো এই পাঁচগুলো লুপ ঘোরার পরে সামের মানটা হয়ে যাবে টোয়েন্টি নাইন। এবং এরপরে যদি আমি প্রিন্ট করে ফেলি, তাহলে সামের মান টোয়েন্টি নাইন প্রিন্ট করবে। প্রোগ্রাম রান করব, প্রোগ্রাম রান করলাম, পাঁচটা মান ইনপুট নিব, আমি পাঁচটা মান ইনপুট নিব, কী কী পাঁচটা মান বলেছিলাম যে ফাইভ সিক্স নাইন টু সেভেন টোয়েন্টি নাইন চলে এসেছে। ইয়েস, এখন আরেকটি সংক্ষিপ্ত কাজ আছে, সেটা হচ্ছে যে এন এর মানটা ইনপুট নেওয়া, এন এর মানটা ইনপুট নিতে হবে। সো এটা স্ক্যান করে নিতে লাগবে, পার্সেন্ট ডি কমা এম পার্সেন্ট এন, এবং এখানে ভেরিয়েবল হিসেবে এটা ডিক্লেয়ার করে দিতে হবে এন, এখানে ফাইভের জায়গায় শুধুমাত্র হবে এন। এই কাজটা করলে আমরা এই ফরম্যাটের মতো আউটপুট দিতে পারবো। সো এখানে একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে স্ক্যান ফেস হচ্ছে সিম্পলন দেয়নি। এবার আমরা এই ফরম্যাট দেখব, এই ফরম্যাট দেখে দেখে এই ফরম্যাট অনুসারে দেবো। প্রথমে কি এন, এন এর মান কত ফাইভ, তারপর ফাইভ সিক্স নাইন টু সেভেন টোয়েন্টি নাইন, জি চলে আসছে। আরেকবার আমি রান করি, এবারও এবার দেবো সিক্স, তার মানে কি এখন ছটা মান আমাদেরকে দিতে লাগবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টোয়েন্টি ওয়ান। ইয়েস, এটা আনসার কিন্তু টোয়েন্টি ওয়ানই হবে। দুই একে তিন, তিন দিনে ছয়, ছয় চারে দশ, দশ পাঁচ পনেরো, পনেরো ছয় একুশ। সো আশা করবো আপনারা এটা নিজেরা প্র্যাকটিস করবেন এবং বোঝার চেষ্টা করবেন, এবং এই ধরনের আরও অনেক কিছু করতে পারেন। যেমন প্রথম পাঁচটা সংখ্যার গুণফল, আপনি পাঁচটা সংখ্যা ইনপুট নেবেন এবং পাঁচটা সংখ্যা গুণফল প্রিন্ট করবে, এই ধরনের প্রোগ্রাম লিখতে পারেন, সেই ক্ষেত্রে একটু সমস্যা হবে আপনার, আপনি ট্রাই করে দেখেন কী হয়। সো আপনারা আরেকটা ব্যাপার আপনারা লক্ষ্য করতে পারেন, সামের মানটা একসময় জিরো দিবেন না, জিরো না দিয়ে দেখিয়ে গার্বেজ মান আসবে, কেন আসবে সেটা আপনারা চিন্তা করতে পারেন, না পারলে আপনি আমাদেরকে জানাবেন, যোগাযোগ করার চেষ্টা করবেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হয় পরের টিউটোরিয়ালে নতুন একটা টপিক নিয়ে।